বন্ধুরা, তো ফাইনালি আমি চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে আমার চ্যানেলটা। আমি অনলি 3 মাসের ভিতর কিভাবে মনিটাইজেশন করিয়েছি। হ্যাঁ, সবারই একটা টেনশন থাকে, মাথা ব্যথা থাকে কিভাবে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করব, কিভাবে আর্নিং করব। সবাই এটা দিমাগে কাজ করে, আমারও পড়তো। সো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো। আর আমি আমার চ্যানেলটাকে কিভাবে মানে কিভাবে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি, কিভাবে কি করেছি না করছি সবকিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলটাকে মনিটাইজেশন করতে দিয়েছিলাম, তখন আমার যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কি বলবো, সেটা যদি আমি ওই মুহূর্তটাকে যদি ক্যাপচার করে রাখতাম তাহলে তোমরা বুঝতে পারতে। যখন আমি দেখলাম আমার 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, প্লাস 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তখন তো আমার মানে অন্য ধরনের একটা মানে কাজ করছিল মনের ভিতর। সো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর কি কি মানে করতে হবে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ওয়াচ টাইম পূরণ করতে হলে, আর কি কি করতে হবে না সেটাও তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করব, সাইডে দেখিয়ে দিব, তোমরা সবকিছু খুবই তাড়াতাড়ি বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমাদের সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবে সব থেকে যেটা তোমার ধ্যান রাখতে হবে যে তোমার চ্যানেলের মনিটাইজেশন করার জন্য, সেটা তো সব থেকে প্রথম হচ্ছে তোমার নিজের আপনার কন্টেন্ট হতে হবে, তাহলে সব থেকে বেশি ভালো, কোনো রিস্ক থাকবে না। দুসরা কন্টেন্ট হলে অনেক সময় অনেক ধরনের রিস্ক থাকে বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, মানে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা থাকে। বাট আপনার মানে নিজের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো যদি অবশ্যই থাকে তাহলে কোনো মানে সেরকম কোনো ঝুঁকি থাকে না। তারপর তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের চ্যানেলে কি করতে হবে, প্রথমে সব থেকে প্রথম যেটা 1000 ওয়াচ টাইম পূরণ করতে হবে, যেটা আমি খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার চ্যানেলে 1000 ওয়াচ টাইম পূরণ করেছিলাম, সেটা 4000 ওয়াচ টাইম হওয়ারও প্রথমে। তারপর যেটা করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর মনিটাইজেশন আপডেট আর টাইম মানে চেঞ্জ হতে থাকে, আমার সময় যেটা হয়েছিল সেটা তখন ছিল 1000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ওয়াচ টাইম পূরণ করতেছিল, যেটা আমি করেছিলাম। আর হ্যাঁ, সাথে কি থাকতে হবে, কোনো ধরনের কপি মানে কপিরাইট স্ট্রাইক বা মানে কোনো ধরনের গাইডলাইন্স থাকা যাবে না। মানে এটা আছে যেরকম ধরো যদি কোনো চ্যানেলে মনিটাইজেশন হওয়ার আগে যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন হবে না। আর তাছাড়া মনিটাইজেশন যদি একবারে রিজেক্ট হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো তিন মাসের মধ্যে ফিরে তোমার রিজেক্ট, মানে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেও পারবে না। সো বি কেয়ারফুলি, এটা ভীষণই ধ্যান দিতে হবে যে কোনো কপিরাইট ক্লেম বা মানে কপিরাইট ক্লেম তো চলো কোনো ব্যাপার না, কপিরাইট স্ট্রাইক না আসে, চ্যানেলের কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু অনেক ক্ষতি হয়। আর তারপর তোমার সব থেকে যেটা আর একটা বিষয় যেটা টু এস্টে ভেরিফিকেশন রাখতে হবে চ্যানেলটাকে মানে প্রোটেক্ট করার জন্য, চ্যানেলটাকে মানে যে কোনো হ্যাক বা এদিক সেদিক কিছু না হয় ওর জন্যও রাখতে হবে তোমার টু এস্টে ভেরিফিকেশন, যেটা একটা চ্যানেলের জন্য খুবই জরুরি। আর এটা তো নর্মালি হয়ে থাকে, এর জন্য কোনো রুলস বাগেরা কোনো মানে কোনো কিছু নাই যে এই করতে হবে করতে হবে, এটা তুমি প্রথমে তোমার চ্যানেলটাকে খোলার সাথে সাথে তুমি করতে পারবে। সো বন্ধুরা, আমি আমার চ্যানেলে যখন মনিটাইজেশন করার ছিল তখন আমি একটা জিনিসই দেখছিলাম কি অনেকের চ্যানেল মনিটাইজেশন হতে কখনো 24 ঘন্টা, কখনো 72 ঘন্টা, একদিন, দু দিন, চার দিন এরকম লাগে। বাট আমার চ্যানেলটা মনিটাইজেশন অনলি 2 দিনের ভিতরে হয়ে গিয়েছিল, আর এটা আমার জন্য খুবই একটা ভালো বিষয় ছিল যে অনলি 2 দিনের ভিতর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল। বিকালের দিকে আমি করতে দিয়েছিলাম, তারপর আমার চ্যানেলটা সকালের দিকে আমি দেখি, আমি যখন 11টা সাড়ে 11টা বাজে আমি খাবার বানাই তখন আমি দেখি যে আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে গিয়েছে, মানে আমিও ইউটিউবের একটা পার্টনার হয়ে গিয়েছি। সো এটা তো বলার বাইরে যে কতটা আনন্দ হচ্ছিল তখন। সো বন্ধুরা, তোমাদেরও একটা কথা বলবো, তোমরা যখনই তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে দিবে তখন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে যে চ্যানেলে যেন কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক গাইডলাইন্স মানে এগুলোর জন্য না থাকে, আর অবশ্যই 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে। এটা হলে এমনিতেই যে মনিটাইজেশনের যে ফর্মটা থাকে সেটা সামনে চলে আসে, মানে তোমাকে বলে তুমি অ্যাপ্লাই করো এখন, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমি আমার ইউটিউবটাকে অন করে নিলাম, তারপর দেখো আমি আমার আইডি নয়, আমার আইডিটা যেহেতু মনিটাইজেশন অলরেডি হয়ে গিয়েছে তোমরা দেখে বুঝতে পারবে না, সেজন্য আমি অন্য একটা আইডি তোমাদের ওপেন করে দেখাচ্ছি যেটাতে এখনও মনিটাইজেশন হয়নি, মানে এমনি তোমাদের দেখানোর জন্য জাস্ট খোলা। সো চলো সেই আইডিটা থেকে তোমাদের দেখাচ্ছি, এটা আমারই একটা আইডি মানে অন্য একটা দুসরা আইডি, ফেক আইডি যেটা বলতে পারো।
আর এখানে এই যে দেখো, এখানে আনবি অমিত স্টাইলস ক্রিয়েশন এমনি একটা আইডি খোলা জাস্ট তোমাদের জন্য। সো এই আইডিটা থেকে আমি সব কিছুই তোমাদের দেখাবো কিভাবে আমি করেছি না করেছি। আসলে আমি ভয়েসটা দিয়েছিলাম, তখন ভয়েসটা ভালোভাবে হয়নি, সো আমি ভয়েসটা পরে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ চলো তাহলে প্রথমেই দেখানো যাক যে একটা চ্যানেল মনিটাইজেশন হতে গেলে কী করতে হবে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, যেটা খুবই জরুরি একটা চ্যানেলের জন্য। আর তারপর যেটা জরুরি 4000 পাবলিক ওয়াচ টাইম, হ্যাঁ সেটাও কমপ্লিট করতে হবে। তারপর যেটা হচ্ছে, তুমি যদি শর্টস ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই 10,000 মিলিয়ন ভিউজ হতে হবে, 10 মিলিয়ন ভিউজ হতে হবে সরি। আর তারপর থাকতে হবে 2-স্টেপ ভেরিফিকেশন, আর তারপর থাকতে হবে ফলো কমিউনিটি গাইডলাইন্স, মানে তোমার চ্যানেলে কোনো ধরনের কোনো স্ট্রাইকে থাকা যাবে না। যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে না। সো বি কেয়ারফুলি, ধ্যান রাখতে হবে, অবশ্যই নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে, আর কোনো ধরনের কোনো স্ট্রাইক চ্যানেলে থাকলে হবে না। আর তাছাড়া ইউটিউবে অনেকেই আছে যারা এখনও পর্যন্ত বুঝতে পারে না কীভাবে তারা তাদের মনিটাইজেশনটা দেখবে, মানে কি কতটুকু হলো, কতটুকু হয়নি, এখনও কতটা বাকি আছে। আর তাদের জন্য আমি পরে নেক্সট ভিডিওটায় নিয়ে আসবো। আর তাছাড়া আমি আমার জাস্ট এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করলাম যে আমি আমার চ্যানেলটা কীভাবে মনিটাইজেশন করিয়েছিলাম, আর মানে কী কী দরকার হয়, কী কী না দরকার হয় না সেটাই। আর তারপর আমি আমার চ্যানেলটা এখন খুলে দেখাবো, যেটা আমি আমার মনিটাইজেশন করে নিয়েছি সেটাই দেখাবো। আর তোমাদের দুসরাটা দেখালাম যে এরকমভাবে এরকম করতে হবে, এইসবগুলো পূরণ হলেই তারপরে একটা চ্যানেল মনিটাইজেশন হয়, যেটা আমার চ্যানেলে পূরণ হয়ে গিয়েছিল। আর দেখো এখন আমার চ্যানেলের এই যে মনিটাইজেশন ভিউটাও দেখো খুব ভালোই আছে, শর্টস ভিউগুলো এই যে। তাছাড়া আমার যেহেতু অনেক পুরানো চ্যানেল নয়, নতুন চ্যানেল, আমি অনলি 3 মাসের ভিতর তো বললাম যে মনিটাইজেশন অন করে নিয়েছিলাম, যেটা হয় না অনেক ক্ষেত্রেই হয় না। সো এটা আমার জন্য খুবই একটা ভালো বিষয় ছিল। আর তারপর দেখো এখানে সবগুলো আমার নিজের কন্টেন্ট আছে, একটা কন্টেন্টও অন্য কারোর নেই। সো এটা সবথেকে বেশি ধ্যান রাখতে হবে। অনেক সময় এখন তো অনেকেই আছে যে দুসরা কন্টেন্ট ব্যবহার করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা আয় করছে, কিন্তু তারপরেও অনেক চ্যানেল এরকম আছে যে অনেক চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে, ইনকাম আর্নিং শুরু হয়ে যাচ্ছে, তারপর অনেক চ্যানেলে কী হয় স্ট্রাইক চলে আসে। এটা কিন্তু অনেকটাই মানে ধ্যান দিতে হবে, নিজের কন্টেন্ট ব্যবহার করবে সবথেকে বেশি মানে ই থাকবে, কোনো স্ট্রাইক আসার ভয় থাকবে না। সো বন্ধুরা এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবে। হ্যাঁ দেখো এখানে ইউআরএর ইউটিউব পার্টনার এটা হয়েছিল, মানে যখন আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গিয়েছিল তখন আমি দেখলাম এই মেসেজটা এসেছিলো। এটা দেখার পর সত্যি আমি অনেক অনেক আনন্দিত হয়েছিলাম, যেটা সব ইউটিউবারদের ক্ষেত্রেই হয়। আর এই যে আমার অ্যানালাইসিসগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, সব কিছুই কম বেশি দেখানোর চেষ্টা করেছি। সো বন্ধুরা এটা আমার ফার্স্ট মানে টেকনিক্যাল ভিডিও ছিল। সো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা বলবে, আর ভুল হলে ক্ষমা করে দিও।